নমস্কার দশবিন্দ আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচা নিজে আপনাদের সবাইকে স্বাগত জানি ইপোর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে আসাম সঙ্গে থাকবেন ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটক একটক সবার কাছে ইম্পর্েন্ট গুরুত্বটা বছর দশবন্দ দর্শবিন্দু খুব বাম্পার বাম্পার একটা খবর নিয়ে আসলাম প্রথম হচ্ছে কয়েকদিন আগে কয়েকদিন আগে গতকালকে যে থার্ড গ্রেডের পরীক্ষার যে রেজাল্টটা বেরিয়েছিল সেই রেজাল্ট নিয়ে যারা প্রার্থী আছেন ওনাদের মার্কশিট দেখানো হয়নি বলে অনেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আসাম সরকারকে বারে রিকোয়েস্ট করছেন যে ওনাদের ওএমআর শিট যেটা সেটা দেখানোর জন্য দর্শকিন্দ এরকম রিকোয়েস্ট করেছেন আপনারা যারা প্রার্থী যারা পরীক্ষা দিয়েছেন কি আপনাদেরও সত্যিকারে সেটা লাগে কি না আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন দর্শকবিন্দু সেবাকে বারে বারে মানুষ ফেসবুক বা টুইটারের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রিকোয়েস্ট করছে যারা পরীক্ষা দিয়েছিলেন থার্ড গ্রেডের পরীক্ষার প্রার্থীরা কারণ হাইলাকান্দির লালা থেকে একটা খবর আসে লালা থেকে সাতজন যুবককে গ্রেফতার করেছে লালা পুলিশ কারণ হচ্ছে একটা স্কুল চন্দ্রপুর এইচএস স্কুলের যিনি প্রিন্সিপাল উনি একটা করেছেন সেই সাতজন যুবকের ওরা নাকি করছে মেয়েদের সঙ্গে এবং যে মেয়েদের সঙ্গে করার সেই সাতজন টিজিং যেটাকে বলা হয় সেই সাতজন যুবককে লালা পুলিশ গ্রেফতার করে নিয়ে গেছে বলে সেটা খবর আসে দর্শকবিন্দু শিলচরে ভোরবেলা সকাল সকাল একটা ভয়ানক একটা ঘটনার খবর আসে শিলচরের কাঁঠাল রোডের যে শিব মন্দির আছে সেই শিব মন্দিরের সামনে একজন মহিলার মৃতদেহ পাওয়া যায় দর্শকবিন্দ একজন মহিলা সেই মহিলার মাথা সম্পূর্ণ ফেটে গেছে দর্শকবৃন্দ কোনো একটি গাড়ির চাকা হয়তো মাথার উপরে চলে গেছে সেই জন্য মাথার একদম অবস্থানেই চিনাই চিনাই যাচ্ছে না স্থানীয় মানুষেরা ভুরবেলা যে সময় মর্নিং ওয়াক করতে যান সে সময় দেখে আতঙ্কিত হয়ে পুলিশকে খবর দেয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছে যায় মহিলার কোনো পরিচয় পাওয়া যায়নি এখন অবধি যে আমরা নিউজ বানানোর সময় অবধি আমরা কোনো ধরনের পরিচয় পাইনি পুলিশ এখন তদন্ত করছে সেই মহিলাকে কোথাকার হয়তো মানুষে অনুমান করছে হয়তো মর্নিং ওয়াকে বেরিয়েছিল সে সময় কোনো গাড়ি ধাক্কা দিয়ে চলে গেছে বলে এরকম মানুষ অনুমান করছে দর্শবিন্দু খুব খারাপ লাগা একটি ঘটনা আগামী মঙ্গলবার চন্দ্রগ্রহণ বরাকবিলিতে কোন সময়টা চন্দ্রগ্রহণ আমাদের এখানে পেয়েছে সেটা আপনারা জানেনই পাঁচটা বারো থেকে বিকালবেলা আর কি পাঁচটা বারো থেকে ছয়টা উনিশ দর্শবিন্দ সেই সময় চন্দ্রগ্রহণটা আমাদের এদিকে চন্দ্রগ্রহণটা দেখা যাবে হাইলাকান্দির জামিরার যে বাগান বস্তি সেই বাগান বস্তির থেকে একটা খবর আসে সেই খবরটা হচ্ছে সেখানে রবিবারে সকাল সকাল একজন মহিলার ফাঁস লাগা অবস্থায় গলায় দড়ি লাগিয়ে আত্মহত্যা করার একটা ঘটনা সামনে আসে সমস্ত এরিয়াতে চাঞ্চল্যের সৃষ্টি করে দিয়েছে সেই মহিলার নাম হচ্ছে রাহেনা বেগম সেই মহিলার নাম সেই রাহেনা বেগমের স্বামী বাইরে কাজের সূত্রে বাইরে থাকে এবং এর আগের দিন নাকি রাত্রিবেলায় এসেছিল বলে সেটা খবর আসে সেই রাহনা বেগমের বেগমের দুটি সন্তান দুটি পুত্র সন্তান আছে বলে সেটা জানা যায় দর্শকবিন্দ শনিবার রাত্রিবেলা খাওয়া দাওয়া করে ঘুমানোর পরে সকালবেলা যে সময় ভোরবেলা পরিবারের লোকেরা যে সময় উঠেন সেই রাহানা বেগমের যে ছোটো ছেলে সেই ছোটো এগারো মাসের ছেলে চিৎকার করে কান্নাকাটি করছিল তারপরে পরিবারের লোকেরা খুঁজাখুঁজি করতে শুরু করে তারপরে দেখা যায় পাশেই একটা যে টিলা সেই টিলার উপরে একটা গাছ সেই গাছে ঝুলন্ত ঝুলন্ত মৃত দেওয়া তারপরে তৎক্ষণাৎ পুলিশকে খবর দেওয়া হয় রাহেনা বেগমের পরিবারের লোককে খবর দেওয়া হয় রাহানা বেগমের পরিবারের লোকেরা অভিযোগ করছে সেই রাহেনা বেগমের শ্বশুরবাড়ির উপরে কারণ এর আগেই নাকি সেই শ্বশুরবাড়িরা নির্যাতন চালাতো মারধর করতো বলে সেই রাহেনা বেগমের মা এরকম পুলিশকে জানিয়েছে দর্শবিন্দ রাহেনা বেগমের শরীরে নাকি অনেক আঘাতের দাগও আছে বলে রাহানা বেগমের মা এরকম পুলিশের কাছে দাবি জানিয়েছে এখন পুলিশ সেই মহিলার মৃতদেহকে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠিয়ে দিয়েছে সেটা আসার পরে সঠিক ঘটনাটি জানা যাবে কি সত্যিকার আত্মহত্যা না আগে মারধর করা হয়েছে সেটা জানা যাবে পুলিশ এখন ঘটনার তদন্ত করছে বলে সেটা জানা যায় দর্শকৃন্দ মাওবাদীদের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে কাছাড় জেলার বরখোলার সোনাপুর থেকে ধরিত্রী শর্মা নামের একজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে সেটা খবর আসে দর্শবিন্দ আসাম মজুরি শ্রমিক ইউনিয়নের কাছাড় জেলার সম্পাদকগুলো জানা যায় সেই ব্যক্তিকে গ্রেফতার করে গুয়াহাটিতে নিয়ে যাওয়া হয়েছে এখন জেরা চালানো হচ্ছে বলে সেটা খবর আসে মাওবাদী নেতা কাঞ্চন দা কয়েক গত বছর সেই কাঞ্চন দাকে গ্রেফতার করা হয়েছিল তার সঙ্গে যোগাযোগ থাকার সন্দেহে সেই ব্যক্তিকে নিয়ে যাওয়া হয়েছে গুয়াহাটিতে জিজ্ঞাসাবাদ করার জন্য দর্শক ডেঙ্গু এর আতঙ্ক বাড়ছে আসামের বিভিন্ন জায়গাতে দর্শবিন্দ ডেঙ্গু নিয়ে এখন কিন্তু আতঙ্ক বাড়ছে বিভিন্ন জায়গাতে ডিফুতে ডেঙ্গুর আতঙ্কের জন্য ডিফু মিউনিসিপ্যালিটির বোর্ডের এরিয়ার যে এই ডিফু মিউনিসিপ্যালিটি বোর্ড এবং গ্রেটার ডিফু টাউন এরিয়ার যে সকল প্রাইভেট স্কুল কলেজ সরকারি স্কুলগুলো সব কিছু পাঁচ দিনের জন্য বন্ধ দেওয়া হয়েছে কারণ ডেঙ্গুর প্রভাব বাড়ছে সাত নভেম্বর থেকে বারো নভেম্বর অবধি সেই বন্ধের ঘোষণা করে দেওয়া হয়েছে দশমী ডিফুতে ডিফুতে ডেঙ্গু দ্রুত গতিতে বাড়ছে এবং গুয়াহাটিতেও আমরা কয়েকদিন ধরে দেখছি ডেঙ্গু থেকে লড়াই করার জন্য গুয়াহাটি মিউনিসিপ্যালিটি কর্পোরেশন অনেক ওনারা কাজ করে যাচ্ছেন এবং সেই ডেঙ্গুর এখন আবার কয়েকদিন পর পর সেই ডেঙ্গুর প্রভাব আমরা দেখতে পারি এবং মশার কামড় থেকে ডেঙ্গু হয় এবং আপনারাও মশার কামড় থেকে বাঁচার বিভিন্ন ধরনের উপায় করবেন বাড়িতে আপনারা সেই অলআউট লাগাবেন আউট বা এরকম সেই মস্কিউটো কয়েল আপনারা জ্বালাবেন মশার যে রিফিলগুলা জ্বালাবেন এইগুলো বিভিন্ন ইয়ে জ্বালিয়ে বা সম্পূর্ণ কাপড় পরে আপনারা ঘুমাবেন বা হাঁটাফেটা করবেন তারপরে মশাই টাঙাবেন সরকার অলরেডি তার জন্য সতর্কবাণী দিয়ে দিয়েছে দর্শকবিন্দু দীপাবলি ও ধনতেরাস উপলক্ষে শামসুন্দর জুয়েলার্স আপনাদের দিচ্ছে সোনার গহনার মজুরির ওপর সম্পূর্ণ চল্লিশ ছাড় এবং হীরার গহনার মূল্যের উপর সম্পূর্ণ পনেরো পার্সেন্ট ছাড় এই অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য তাই আজই চলে আসুন শামসুন্দর জুয়েলার্স সেন্ট্রাল রোড শিলচর ফোন নম্বর হচ্ছে এইট ফোর এইট সিক্স থ্রি ফোর জিরো ওয়ান থ্রী নাইন আরেকটা নম্বর হচ্ছে এইট ফোর এইট সিক্স ফোর সিক্স সেভেন সিক্স থ্রি সিক্স বাম্পার অফার চৌধুরী টেক্স এবার দীপাবলী ও ছট পূজা উপলক্ষে কাপড়ে দিচ্ছে চল্লিশ পর্যন্ত ছাড় তাছাড়া পাঁচ হাজার টাকার উপরে কেনাকাটা করলে দেওয়া হচ্ছে একটা লটারির কুপন যার প্রথম পুরস্কার হচ্ছে স্কুটি দ্বিতীয় পুরস্কার হচ্ছে অ্যালিজিডিভি তৃতীয় পুরস্কার হচ্ছে ফ্রিজ চতুর্থ হচ্ছে সেলাই মেশিন এবং পঞ্চম পুরস্কার হচ্ছে গ্যাস স্টোভ এবং প্রতি বিশ হাজার টাকার উপরের কেনাকাটাতে থাকছে আকর্ষণীয় উপহার আপনাদের জন্য তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল ফাটক বাজার শিলচরে ফোন নাম্বার জিরো ত্রিপুরাতে চলছে ইলেকশনের প্রচার দু ইংরেজিতে ত্রিপুরাতে হবে ইলেকশন এবং সেই ইলেকশনের প্রচার এখন থেকে শুরু হয়ে গেছে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় ত্রিপুরাতে গেছেন সেখানে একটা সভাতে উনি অংশ করেছেন ইলেকশন প্রচারের জন্য সেখানে কার্যকর্তাদের সঙ্গে কার্যকর কথা বলে খালি ত্রিপুরা সিন্ডিকা লোক অত্যাচার করবা সিপিএমে হামলো কে দিয়া আজ ত্রিপুরা মে এক ডাইকশন হাজ ত্রিপুরা আগে যায় আজ নিশ্চিত হিসেবে ত্রিপুরা মে সিপিএম ও ক্রেস एक साथ एक ही थाली में खाने का परिकल्पना बना रहा है लेकिन मैं ये बोलना चाहता हूँ आप एक थाली में कांग्रेस भी रहो सीपीएम भी रहो दुनिया का जितना पॉलिटिकल पार्टी हो एक साथ हो जाओ लेकिन त्रिपुरा में बीजेपी ही जीतेगा और कोई दूसरा पार्टी त्रिपुरा में नहीं जीतेगा किसी माँ त्रिपुरेशरि का বিজেপি পর আশীর্বাদ হারত কাজ গৌরবশালী যে পরম্পরা হসমে আমার শক্তি নিহিত হুয়া 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 হ্যাঁ কালাইন থেকে বরখলা অবধি একটা চার লেনের একটা রাস্তা করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল সেই রাস্তার হয়তো মঞ্জুরি হওয়ার সম্ভাবনা আমরা এরকম এরকম আমরা সূত্রে খবর পেলাম দর্শকবৃন্দ সেই রাস্তা কালাইন থেকে ডাইরেক্ট বরখোলা অবধি যাবে চার লেনের রাস্তা মানে রাস্তাটা বড় হবে এবং হয়তো কালাইন বাজারের কয়েক জায়গাতে হয়তো দোকানপাট ঘর হয়তো ভাঙতেও পারে যদিও ভাঙে তবুও কিন্তু সেখানে জনসাধারণের জন্য একটা লাভ হবে ডাইরেক্টলি ওনারা কারাইন থেকে ডাইরেক্ট বরখোলা যেতে পারবেন এবং বরখোলাতে যে নতুন যে এয়ারপোর্ট সেই এয়ারপোর্টটা ওনাদের জন্য একটু কাছে এসে পড়বে এবং সূত্রে খবর পেয়েছি সেটা হওয়ার সম্ভাবনা যদি যদি সেটা হয় তাহলে অনেক মানুষের উপকার হবে দর্শকবিন্দু খুবই ভালোই লাগলো এই খবরটাও আপনারা কি মানসিক চিন্তাতে ভুগছেন আপনাদের মনে অনেক টেনশন আপনাদের ব্রেনে অনেক টেনশন ডিপ্রেশনে আছেন টেনশনে আছেন বিভিন্ন কাজের টেনশন এবং সেই টেনশনের কারণে আপনি কাজ করতে পারছেন না আপনারা ডিপ্রেশনে পড়ে যাচ্ছেন কারোর সঙ্গে আপনারা কথা বলছেন না কেউ কিছু কথা বললেই আপনি রাগ আপনার রাগ হয়ে যাচ্ছে এরকম মাথায় যদি কোনো ধরনের টেনশন বা ডিপ্রেশন থাকে তাহলে আসাম সরকারের একটা বিশেষ পদক্ষেপ আসাম সরকার একটা টোল ফ্রি নাম্বার দিয়ে দেওয়া হয়েছে আসাম সরকারের তরফ থেকে মানসিক স্বাস্থ্য সহায়তার জন্য মানসিক স্বাস্থ্য সহায়তার জন্য সেটা সম্পূর্ণ বিনামূল্যে ফোন করে আপনারা সাজেশন নিতে পারেন আপনাদের ডিপ্রেশন থেকে বের হওয়ার জন্য সাজেশন আপনারা নিতে পারেন যারা ডিপ্রেশনে থাকেন তাদের জন্য যে সকল ছেলে মেয়েরা লাভ অ্যাফিয়ার্সে পড়ে যারা ডিপ্রেশনে চলে যায় ব্রেকআপের কারণে ওরাও কিন্তু বিশেষ ওদেরকে বলবো আপনারা একবার কনসাল্ট করে নিতে পারেন স্ট্রেস ডিপ্রেশন ইত্যাদি থাকলে কল করে সাহায্য করে নিতে পারেন দুটা ফোন নম্বর দিয়ে দেওয়া হয়েছে ওয়ান ডবল ফোর ওয়ান সিক্স আর একটা হচ্ছে টোল ফ্রি নম্বর ওয়ান এইট ডবল জিরো এইট নাইন ওয়ান ফোর ফোর ওয়ান সিক্স এই দুটা নম্বরে আপনারা কল করে আপনারা মানসিক যদি স্ট্রেসে থাকেন তাহলে আপনারা সেখান থেকে সাজেশন নিতে পারেন দর্শক সাহায্য নিতে পারেন খুব ভালো একটা পদক্ষেপ আসাম সরকারের গুয়াহাটিতে আজকে দিন দুপুরে একটা ছিনতাইকারীর ঘটনা হয়ে যায় ছিনতাইকারীর তাণ্ডব দেখে নিন দিন দুপুরে একটি মেয়েকে একটি যুবতীকে রাস্তায় যাচ্ছিল সে সময় বন্দুক দেখে সেই যুবতীর গলা থেকে চেইন এবং লকেট ছিনতাই করে নিয়ে যায় দর্শকীরা তারপরে সেই মেয়েটি সেই যুবতীটি পুলিশকে খবর দেয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছে যায় আশেপাশে সিসিটিভি ক্যামেরা দেখা হচ্ছিলো কিন্তু সে হয়তো সিসিটিভি ক্যামেরা নেই এখন ছিনতাইকারী তাণ্ডব চতুর্দিকে বাড়ছে তাই এরকম সোনা গয়না লাগিয়ে না বেরোলেই ভালো করিমঞ্জ শহরের ব্রজেন্দ্র রোডের বাসিন্দা আইনজীবী মৃত্যুঞ্জয় নাথ এবং বিনা মজুমদারের বাড়িতে দিন দুপুরে চুরের হানা আমরা খবর পেলাম দু লক্ষ টাকা নগদ এবং প্রায় দুরাই লক্ষ টাকার সোনার গয়না লুটে নিয়েছে চোরবুলে সেটা খুব পেলাম দসবিন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গেছে গোন্দা কুকুরও নিয়ে যাওয়া হয়েছে এখন পুলিশ তদন্ত করছে তো আমি আলমারি খোলা মানে এই আলমারির আমার টাকা আসলো এই ইটার মধ্যে টাকা আসলো এবং আমার আলমারির চাবিটাও সব ইটার মধ্যেই থাকি তারপরে আমি এটা তো দেখলাম দেখিয়া তারপর আমার তো টাকা খোনখানে রাখা আছে আমার জানা আছে আমি ওই রুমে গেছি দিয়া দেখি আমার এখানে টাকা কোথাও নাই গয়নাও নাই

আমি ট্রিটমেন্টে যাওয়ার লাইগিয়া আমি আমার মনে হয় আছে দুই লাখ টাকার উপরেই আসলো আমার ক্যাশ টাকা আর এমনি টুকু টাকার আমি হিসাব সবগুলো আমি করছি না হ্যাঁ মানে দুই লাখ টাকার উপরে আমার ক্যাশ টাকা আসলো না তো আমার গলার বিয়ের গলার নেকলেস হাতের মানে ইয়ে বালা বালা তারপরে আংটি আছে মানে আমার কিছু গিফটের কানে টানের আসলো এই তো আমার তো